বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী আজকে বনে জঙ্গলে ধান খেতে পাট খেতে বিভিন্ন জায়গায় তারা রাত্রি যাপন করতেছে। তো আনন্দ মিছিল করার মূল উদ্দেশ্য যে তারা আবার সরকার আসতেছে। বর্তমান আওয়ামী লীগ সরকার তথাকথিত একটি নির্বাচন কমিশনের মাধ্যমে, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে যে একতরফা নির্বাচন করার লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে নির্বাচন তফসিলটা ঘোষণা করে নিয়েছে। আমি ইতিপূর্বে যিনি নির্বাচন কমিশনের বার্তাবাহক, নির্বাচন বিষয়ে ঠিক আছে বিভিন্ন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিতে গিয়েছিল, বিএনপির আমাদের বিএনপির কার্যালয়ে তিনি চিঠি দিয়ে এসেছেন, আমাদের চিঠি রিসিভ করার জন্য ওখানে একটা চেয়ার রেখে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। হ্যাঁ, এবং বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটি রাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশের জনপ্রিয় একটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে সেই বিএনপির কার্যালয়কে তালাবদ্ধ করে রেখেছে পুলিশ প্রশাসন, ক্রাইম সিন করেছে। এটি স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় একটি হুমকি। আজকে পুলিশ প্রশাসনের কতিপয় অতি উৎসাহী এবং আওয়ামী দালাল বলবো আমি, ঊর্ধ্বতন পুলিশ যে কয়েক কিছু কর্মকর্তা আছে তাদেরকে আমি আওয়ামী লীগ দালাল বলবো, আওয়ামী লীগের এক নম্বর দালাল তারা। কারণ তারা আওয়ামী লীগের স্বপ্নকে উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টটাকে আজকে বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড় করিয়েছে। পুরো পুলিশ প্রশাসনকে তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড় করিয়েছে। আজকে আওয়ামী লীগের 5% জনসমর্থন তাদের নির্বাচন কমিশনের ভেরিফিকেশন অনুযায়ী, কারণ তারা স্বচ্ছ নির্বাচন করতে গিয়ে ইতিপূর্বে কিছু উপনির্বাচন করেছে, সেখানে কিন্তু 5%, 4% ভোট পড়েছে, তারপরে তারা 10% কাস্টিং দেখাইছে। সুতরাং নির্বাচন কমিশনের ভেরিফিকেশন অনুযায়ী 5% জনসমর্থিত একটি রাজনৈতিক দল, সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন এই আওয়ামী লীগ সংগঠন, সেই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আজকে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে, পুরো পুলিশ প্রশাসনকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়েছে কতিপয় কিছু হারুন সহ এরকম কিছু পুলিশ কর্মকর্তার দ্বারা। এবং আজকে তারা তফসিল ঘোষণা করে আনন্দ মিছিল করতেছে। এই আনন্দ মিছিল করার উদ্দেশ্য কী? আমরা ইতিপূর্বে দেখেছি যে সংসদীয় নির্বাচনগুলো হয়েছে বা উপনির্বাচন হয়েছে বা চেয়ারম্যানের যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে আমরা দেখেছি নির্বাচন ভোট চলতেছে বৈকাল 4টা পর্যন্ত 5টা পর্যন্ত, কিন্তু আড়াই দুপুর 2টার পরে আনন্দ মিছিল বের করে বিজয়ের। আচ্ছা, ভোট শেষ হলো না, 5টায় বাজেনি, ভোট শেষ হলো না, হ্যাঁ 2টা 12টার দিকে তারা আনন্দ মিছিল বের করে বিজয়ের মিছিল। ঠিক তদ্রূপ তারা তফসিল ঘোষণাটাকে তারা দেখতেছে তাদের বিজয়, তার মানে তারা আগামীতে সরকারে আসতেছে, জনগণ ভোট দেক আর না দেক তারা আবারও ক্ষমতায় আসতেছে। সেই জন্য তারা আনন্দ মিছিল করতেছে এই তফসিলকে কেন্দ্র করে। এই তো আনন্দ মিছিল করার মূল উদ্দেশ্য যে তারা আবার সরকারে আসতেছে, জনগণের তোয়াক্কা তারা করে না, তাদের ভোটের প্রয়োজন নেই। আমি নিজে ভোট দিতে পারি নাই একটা স্থানীয় সরকার নির্বাচনে, চেয়ারম্যান ইলেকশনে আমি দেখতে গিয়েছিলাম যে কীরকম কন্ডিশন সেন্টারে। আমি আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ক্যান্ডিডেট ছিলাম, আমি নির্বাচন করেছি টেবিল ফ্যান মার্কান্ডে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তখন আমি গিয়ে দেখি তারা সিল মারতেছে প্রত্যেকটা বুথ দখল করে। তো সুতরাং আওয়ামী লীগের ক্যারেক্টার সারা বাংলাদেশের লোক জানে। আজকে দেখেন হরতাল অবরোধগুলো, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী আজকে বনে জঙ্গলে ধান খেতে পাট খেতে বিভিন্ন জায়গায় তারা রাত্রি যাপন করতেছে, কেউ মাঠে রাজপথে নামতে পারতেছে না। রাজপথে না নামার পরও জনসমর্থনে স্বতঃস্ফূর্তভাবে অহিংসভাবে শান্তিপূর্ণভাবে খুব সুন্দর করে, খুবই সুন্দর সুন্দর করে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচিগুলো সাধারণ জনগণ পালন করতেছে। বিএনপির একটা নেতাকর্মীও ঠিক আছে রাজপথে নামতে পারেনি এই আওয়ামী পুলিশ ক্যাডার বাহিনীদের কারণে। আজকে তারা মোবাইল নাম্বার ট্র্যাক করে করে আজকে বিএনপি নেতাকর্মীদেরকে ধরতেছে। হোয়াট ইজ দিস? এটা বাংলাদেশ, এটা স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ। এখানে 18 কোটি জনগণ প্রত্যেকেরই তাদের নাগরিকের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের অনুযায়ী রাজনীতি করার অধিকার রয়েছে। সেই অধিকার থেকে আজকে আওয়ামী লীগ এবং আওয়ামী আজ্ঞাবহ পুলিশ প্রশাসন আজকে জনগণকে সেই অধিকার থেকে বঞ্চিত করেছে। আরেকটা কথা বলতে চাই, জামাতে ইসলামের যে নিবন্ধন গতকালকে বাতিল করেছে, আমি তাদের সম্পর্কে একটু কথা বলতে চাই। 18 কোটি জনসংখ্যার মধ্যে জামাতের যদি 2 কোটি বা 1 কোটি জনসমর্থন থাকে, সেই 1 কোটি জনসমর্থন কি বাংলাদেশের নাগরিক না? তাদের কি রাজনীতি করার অধিকার নাই? হ্যাঁ, অবশ্যই আছে। জামাতের রাজনৈতিক দলীয় যে অবকাঠামো, তাদের যে দলীয় ফোরাম সেটা আলাদা,
আমাদের বিএনপি জাতীয়তাবাদের দলীয় ফোরাম দলীয় সাংগঠনিক গঠনতন্ত্র আলাদা, আমরা চলি আমাদের সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী, তারা তাদের দলীয় আদর্শিকভাবে তারা রাজনীতি করে। কিন্তু প্রত্যেকেরই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রয়েছে, যদি সে বাংলাদেশের নাগরিক হয়। তারাও তো বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে। পাস্ট ইজ পাস্ট, অতীত কী হয়েছে সেটা আমি বলতে যাব না, ঠিক আছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা আমার দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক। সুতরাং আমার, আপনার, আমাদের সবার এদেশে রাজনীতি করার অধিকার রয়েছে, আমাদের বাক স্বাধীনতা অধিকার রয়েছে, আমাদের কথা বলার স্বাধীনতা রয়েছে। এই সব কিছু অধিকার থেকে আজকে বঞ্চিত করেছে এই আওয়ামী আজ্ঞাবহ পুলিশ প্রশাসন। ধন্যবাদ আপনাকে।